আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। ভিউয়ার্স, আপনারা এখন আমার সামনে একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন। এই অ্যাম্পলিফায়ারটি এক বড় ভাই আমাদের কাছে পাঠিয়েছিল নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। তো আমরা অ্যাম্পলিফায়ারটিকে নতুন করে তৈরি করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাবো এই অ্যাম্পলিফায়ারটি নতুন করে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, অ্যাম্পলিফায়ারটির মধ্যে কী কী প্রোটেকশন রয়েছে, অ্যাম্পলিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি, এ ধরনের অ্যাম্পলিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে কীভাবে বানাতে পারেন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি জুড়ে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি সবার প্রথমে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অ্যাম্পলিফায়ারটির বর্তমান অবস্থা দেখার আগে চলুন সবার প্রথমে আমরা দেখে নিই অ্যাম্পলিফায়ারটির আগের অবস্থাটি ঠিক কেমন ছিল। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্পলিফায়ারটির আগের অবস্থাটি ঠিক কেমন ছিল। কাস্টমারের রিকমেন্ড ছিল 1.1 সেটআপ বানিয়ে দিতে হবে। 1.1 বলতে এক সাইড দিয়ে সাবওয়ুফার চালাবে এবং এক সাইড দিয়ে স্যাটেলাইট স্পিকার। আমরা আপনাদের রিকমেন্ড করবো এই ধরনের সেটআপগুলো আপনারা না বানিয়ে স্টেরিও সেটআপ অথবা 2.1 সেটআপ বানালে এটার থেকে ভালো আউটপুট পাবেন। সো ভিউয়ার্স, চলুন এখন আমরা দেখে নিই অ্যাম্পলিফায়ারটির ভেতরে আমরা কী কী ব্যবহার করেছি। ভিউয়ার্স, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের বর্তমান অবস্থা। তো অ্যাম্পলিফায়ারের কেবল ম্যানেজমেন্ট এবং কম্পোনেন্টে যে পজিশন আছে সেগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমরা আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো ঠিক এভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা নতুন আছেন, আমাদের এই ভিডিওটি সর্বপ্রথমে দেখছেন, তাদেরকে আমি বলছি আপনারা এই ভিডিওটি শেষ করে আমাদের আগের বানানো অ্যাম্পলিফায়ারগুলো দেখতে পারেন। আমরা প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার নিজের মন মতন করে তৈরি করে দেওয়ার চেষ্টা করি, যার ফলে অ্যাম্পলিফায়ারগুলো বানাতে অনেক সময় লাগে। তো বন্ধুরা, আপনারা দেখুন, সর্বপ্রথমে আমি শুরু করছি অ্যাম্পলিফায়ারের এসি কেবল দিয়ে। তো আমরা অ্যাম্পলিফায়ারটিতে আমাদের যে থ্রি পিনের এসি কর্ডগুলো আছে, HP অথবা ডেল ব্র্যান্ডের, সেই এসি কর্ডগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এবং আমরা আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা অবশ্যই অ্যাম্পলিফায়ার বানালে একটা হাই কোয়ালিটি এসি কেবল ব্যবহার করবেন। হাই কোয়ালিটি এসি কেবল না ব্যবহার করলে এটা থেকে আপনাদের নানা ধরনের সমস্যা দেখা দিবে, এছাড়াও আপনারা অ্যাম্পলিফায়ার থেকে ফুল পারফরমেন্স পাবেন না। তো সর্বপ্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাম্পলিফায়ারটিতে যে কাস্টমারের যে জিনিসগুলো আছে সেগুলো কোনগুলো। তো অ্যাম্পলিফায়ারটিতে দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেটটি আছে, তারপরে এই ট্রান্সফরমারটি, বেস্টন সার্কিট, এই যে USB, তারপরে এখানটিতে একটা চায়না সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি এবং ফ্যান। বাদবাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের মধ্যে, সব কিছু আমরা নিজেরা দিয়েছি। তো সর্বপ্রথমে দেখুন, এখানটিতে একটা কমপ্লিট সুপার ক্লিয়ারিটি সার্কিট আছে। এই সার্কিটটা এবং এই লো পাস ফিল্টারটা, সে এক সাইডে যেহেতু এক সাব চালাবে সেই কারণে এই লো পাস ফিল্টার এবং আমাদের এই সুপার ক্লিয়ারিটি সার্কিটটা দেওয়া হয়েছে। এবং তার যে চায়না সার্কিটটা ছিল সেটা স্যাটেলাইটের জন্য দেওয়া হয়েছে। এবং আমরা দুইটাতেই স্পিকার প্রোটেকশন থেকে লাইন দিয়েছি। এটাতে এই স্পিকার প্রোটেকশনের আউটপুটে শর্ট সার্কিট প্রোটেকশনও আছে। দুইটাতে শর্ট সার্কিট প্রোটেকশন সুন্দরভাবে কাজ করে, আমরা আগেও টেস্ট করেছি। তো টেস্টিং ভিডিও আপনারা দেখতে পারবেন সাউন্ড টেস্টের সবাই, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকুন। তো দেখুন, এখানটিতে যে লোপাস ফিল্টারটা আছে, এটা আমাদের বানানো লোপাস ফিল্টার। লোপাস ফিল্টারগুলো বর্তমানে নাই, আমার কাছে নিজের ব্যবহারের জন্য এক পিস ছিল, তো আমি সেটা লাগিয়ে দিয়েছি। তারপর এখানটিতে দেখতে পারছেন যে ফিল্টার ক্যাপাসিটরগুলো আছে, এগুলো হচ্ছে PT-Con-এর ক্যাপাসিটর। বর্তমানে আমাদের বাইজাজুনের ক্যাপাসিটরগুলো স্টক আউট হয়ে যাওয়ায় তাকে PT-Con-এর ক্যাপাসিটর দিয়ে দিয়েছে, 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের। এখানটিতে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বোর্ডটি আছে, সেটা আমাদের নিজেদের তৈরি। এখানটিতে যেই বাদবাকি সার্কিটগুলো দেখছেন, এই ফিল্টার বোর্ড থেকে শুরু করে স্পিকার প্রোটেকশন, সবগুলো আমাদের নিজেদের তৈরি সার্কিট। তো আপনারা দেখুন বন্ধুরা, এখানটিতে যে কেবল ম্যানেজমেন্টগুলো করা হয়েছে, এখানটিতে আমরা ইনপুট এবং যেই বেস্টন থেকে আউটপুট আছে সবগুলো সিল কেবল ব্যবহার করেছি। এবং যেখানে যতটুকু তার প্রয়োজন আমরা সেখানে ততটুকু তার ব্যবহার করার চেষ্টা করেছি, যার ফলে অ্যাম্পলিফায়ারের মধ্যে কোনো জঙ্গল হয়নি। আমি আপনাদের ঘোরায় ঘোরা দেখাচ্ছি প্রত্যেকটা দিক। এবং অ্যাম্পলিফায়ারটি খুব সুন্দর মজবুত হয়েছে। আপনারা যদি কোনো জিনিস একটা ধরে তুলে নেও বা নাড়াচাড়াও করেন, সেক্ষেত্রে এগুলো কখনোই লুজ হয়ে যাবে না, অথবা কুরিয়ারে পাঠানোর সময় ভেঙে যাবে না। আর আমরা কুরিয়ার অ্যাম্পলিফায়ার পাঠানোর সময় আপনাদের কাছ থেকে 500 টাকা চার্জ নির্ধারণ করি। কুরিয়ার চার্জ এবং অ্যাম্পলিফায়ার যে পাঠাবো তার একটা প্যাকেজিং চার্জ আছে, সুন্দর করে একটা প্যাকেজিং করা হয় যেটা আমরা কাস্টমারদেরকে ভিডিও পাঠিয়ে দিই। আপনারা যদি চান আমাদেরকে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা যে অ্যাম্পলিফায়ারগুলো প্যাকেটিং করি এবং প্যাকেটিং করার পর কুরিয়ারে বুকিং দিই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, কীভাবে আমরা অ্যাম্পলিফায়ারগুলো প্যাকেট করি, যার ফলে অ্যাম্পলিফায়ারগুলো আপনাদের হাতে নিরাপদভাবে পৌঁছায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ারটিতে আমরা একটাই ফ্যান আছে, যেহেতু আমরা এয়ার ইনটেকটাকে ভিতরের দিকে দিয়েছি, যাতে অ্যাম্পলিফায়ারটির পুরো গরম বাতাসটা আমাদের যে ক্যাবিনেটের ভেন্টগুলো আছে সেই ভেন্টগুলো দিয়ে বের হয়ে যায়। অ্যাম্পলিফায়ারটিতে আরেকটা ফ্যান দেওয়ার প্রয়োজন ছিল,
যেহেতু এটা একটা পাতলা হিট সিং, তো এখানটাতে তার একটা ফ্যানের প্রয়োজন ছিল, সে কারণে এখানটাতে একটা ফ্যান দিয়ে আমি কাজটা চালাই দিয়েছি। দুইটা ফ্যান থাকলে একটা এয়ার ইনটেক হতো এবং আরেকটা আউটপুট হতো, তো সেরকমই এটাতে কোনো সিস্টেম নাই ক্যাবিনেটটাতে, যার ফলে একটা ফ্যানই দিয়েছি। তো বন্ধুরা, এখানটাতে আমাদের স্পিকার প্রোটেকশন আছে, সব কিছু আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করে অ্যাম্প্লিফায়ারটি তৈরি করে দিয়েছি কাস্টমারকে। আশা করি অ্যাম্প্লিফায়ারটি থেকে সে খুব সুন্দর পারফরমেন্স পাবে। তো বন্ধুরা, এই অ্যাম্প্লিফায়ারটি বানাতে টোটাল খরচ হয়েছে 8,300 টাকার মতন কুরিয়ার সার্ভিস চার্জ সহকারে। কুরিয়ার সার্ভিস চার্জ, প্যাকেজিং চার্জ, আমাদের যেই সার্ভিস চার্জ আছে সব কিছু চার্জ ধরে 8,300 টাকার মতন অ্যাম্প্লিফায়ারটিতে খরচ হয়েছে। তো বন্ধুরা, আপনারা কেউ যদি এই ধরনের অ্যাম্প্লিফায়ার বানান, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা স্টেরিও অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন। আপনারা ধরেন 1.1 অথবা মোনো অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন না কখনো, এগুলো থেকে সেরকম একটা অডিও লেভেল সাউন্ড পাওয়া যাবে না। আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড পাইতে হলে অবশ্যই স্টেরিও সেটআপকে নির্বাচন করবেন অথবা 2.1। তো বন্ধুরা, এখানটাতে যে সনি ট্রান্সফরমারটা আছে এটা হচ্ছে 3530 ভোল্টের। এইটা যে তামার থিকনেসটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। তো দেখুন, এটা যে তামার থিকনেসটা আছে এটা অনেক মোটা। তো তার যে আগের ট্রান্সফরমারটি ছিল, এই তো আগের ট্রান্সফরমারটি, তো এই ট্রান্সফরমারটি অ্যালুমিনিয়ামের তৈরি ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটি আগে পুড়ে গেছিলো, তো এই ট্রান্সফরমারটিকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আমরা এখানটিতে যে সনিক ট্রান্সফরমার আছে সেই সনিক ট্রান্সফরমার দিতে বলেছিলো, তো আমরা একটা ট্রান্সফরমার ম্যানেজ করে দিয়েছি। বর্তমানে এই ট্রান্সফরমারগুলো পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। তো এই ট্রান্সফরমারটি এইভাবে লাগানো হয়েছে মডিফাই করে। আপনারা দেখুন, এখানটিতে যে লেগগুলো আছে ট্রান্সফরমারের, লেগগুলো এ পাশে থাকে, তো এটাকে কেটে ওয়েল্ডিং করে এখানটিতে ঝালাই করে লাগানো হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভিতরের অবস্থা। তো অ্যাম্প্লিফায়ারটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা যারা অ্যাম্প্লিফায়ার পাঠাতে চান তাদেরকে আমি বলে রাখি, আপনারা অ্যাম্প্লিফায়ার পাঠাতে চাইলে আপনাদের কী স্পিকার আছে, আপনারা কী স্পিকার বাজাচ্ছেন, কয়টা স্পিকার বাজাচ্ছেন, বাজাতে চাচ্ছেন, তারপরে আপনাদের স্পিকারে ভয়েস কয়েল কত, কয়টা বক্স বাজাবেন, ইত্যাদি বিষয়গুলো আপনারা আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করবেন, তাহলে আমরা আপনাদের অ্যাম্প্লিফায়ারগুলো অর্ডার নিতে পারবো। ইদানিং দেখা যাচ্ছে কিছু ভাই এসে বলে 8 ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার বানাই দেন, আমার কাছে 8 ইঞ্চি স্পিকার আছে। আবার কিছু ভাই আসে যারা বলে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার আছে, আমাকে 12 ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার বানাই দেন। আসলে আমরা তাদের কাজগুলো নেই না, কারণ সে কাজগুলো নিলে দেখা যাবে তাদের মন মতন হবে না কখনোই, কারণ তারা তো ক্যালকুলেশন করে অ্যাম্প্লিফায়ারগুলোর জন্য সার্কিট নির্বাচন করছে না। তো আমরা আপনাদেরকে সবসময় ভালো জিনিসটা সাজেস্ট করার চেষ্টা করি। এখন আপনারা যদি অতিরিক্ত বোঝেন সেক্ষেত্রে আমরা আপনাদের কাজগুলো নিতে পারবো না ভাই, আপনারা অন্য কোথাও থেকে করাই নিন। আর লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার বলতে আমরা যেটা বুঝি, আপনারা অ্যাম্প্লিফায়ারের মধ্যে যে যে বাংলা জিনিসগুলো আছে আপনারা যদি সেসব নিয়ে এসে আমাদেরকে বলেন অ্যাম্প্লিফায়ার তৈরি করে দিতে, তাহলে আমরা কখনোই পারবো না। কারণ আমরা চাই না ভাই আপনাদের টাকাগুলো বারবার নষ্ট হোক। আমরা যেই সার্কিটগুলো দিচ্ছি প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আছে, এমনকি যে অ্যাম্প্লিফায়ারটি তৈরি করে দিচ্ছি অ্যাম্প্লিফায়ারটির সাথে লাইফ টাইম সার্ভিসিং আছে। আমাদের যে কাস্টমার আমাদের কাছ থেকে যে জিনিসই বানাই নিয়ে যাক, সে যদি আবার পরবর্তীতে কোনো সমস্যায় পড়ে, তাহলে আমরা তাকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি বাংলা জিনিসগুলো দিয়ে, কমা জিনিসগুলো দিয়ে যদি অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে আসেন, ধরুন সাপোজ আপনি এই ট্রান্সফরমারটি দিয়ে আমার কাছে অ্যাম্প্লিফায়ার বানিয়ে নিতে আসছেন, এখন আপনার বাজেট কম, তো এই ট্রান্সফরমারটি কিছুদিন পর আবার নষ্ট হবে, তখন আপনার আবার টাকা নষ্ট হবে। আমরা এই জিনিসটাই চাই না, আমরা আমাদের কখনোই দুর্নাম করতে চাইবো না কমা কমা জিনিস দিয়ে আপনাদেরকে অ্যাম্প্লিফায়ার বানিয়ে দিয়ে আমাদের নিজেদের মান সম্মান নষ্ট করতে। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে বানাতে পারেন। এর থেকেও হাই কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে আমরা বানিয়ে দিতে পারবো, অথবা আপনাদের যদি এক্সট্রা কিছু রিকোয়েরমেন্ট থাকে, বাজেট যদি ভালো থাকে, সেক্ষেত্রে নিজেরা সার্কিট ডিজাইন করে, নিজেরা সার্কিট তৈরি করে আপনাদেরকে অ্যাম্প্লিফায়ার বানিয়ে দিতে পারবো। আমরা যে কোনো ধরনের ক্লাস এ থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন। সো বন্ধুরা, অনেক কথাই বললাম, আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাই দিন কোন জিনিসটা বুঝতে পারেননি, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানটিতে যে লেভেল লাইটটা আছে, এই লেভেল লাইটটা হচ্ছে আমরা এই যে সাবুফারের যে আউটপুট আছে সেখান থেকে দিয়েছি। ইনপুটে দিলে নানা ধরনের সমস্যা হয়, তো অ্যাম্প্লিফায়ারটি নয়েজলেস বলতে গেলে একদমই, তো কতটুকু নয়েজলেস হয়েছে এটা আমি আপনাদের এখন সাউন্ড টেস্টের সময় দেখাবো। সো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই অ্যাম্প্লিফায়ারটির সাউন্ড কোয়ালিটি কেমন। বন্ধুরা, আমরা এখন সাউন্ড টেস্টিং করব। আমরা স্পিকার হিসেবে দুইটা বক্স লোড দিয়েছি সাউন্ড টেস্টের জন্য, যদিও এই অ্যাম্প্লিফায়ার দিয়ে এরকম বক্স চালানোর কোনো নিয়ম নাই। তারপর আমরা অ্যাম্প্লিফায়ার স্টেবিলিটি দেখানোর জন্য আপনাদের এই বক্সগুলোতে টেস্ট করে দিই। আসলে এগুলো বক্সগুলো আমাদের টেস্টিং বক্স। এই বক্সটিতে 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলে দুইটা স্পিকার লাগানো আছে, এবং এটাতে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলে দুইটা স্পিকার লাগানো আছে। তো আমরা অনেক ভাইদেরকে কমেন্ট করতে দেখি যে এতটুকু অ্যাম্প্লিফায়ার দিয়ে এত বড় বক্স কী কারণে বাজান। আসলে আমরা টেস্ট করে দেখাই আপনাদের, আমরা এই অ্যাম্প্লিফায়ারগুলো বানাই সারাদিনে এই বক্সগুলো বাজানোর জন্য না। তো কাস্টমার রিকমেন্ড অনুযায়ী যেহেতু আমরা অ্যাম্প্লিফায়ার তৈরি করি, সেহেতু আমাদেরকে বড় বক্স দিয়ে টেস্ট করে দেখাতে হয়। তাছাড়া কাস্টমাররা বিশ্বাস করে না যে এই অ্যাম্প্লিফায়ারগুলো আসলে কি বড় বক্স চালাতে সক্ষম কিনা, বা এটার কি ক্ষমতা আছে কিনা। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। তো আমি এখন আপনাদেরকে চালু করে দেখাবো, আর সাউন্ড টেস্টিংয়ের এই অংশটুকু আপনারা
আর সাউন্ড টেস্টিংয়ের এই অংশটুকু আপনারা ফেসবুকে দেখতে পারবেন না কপিরাইট ইস্যুর কারণে। আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে আসবেন আমাদের, আমাদের ইউটিউব চ্যানেলে এসে সাউন্ড টেস্টিংয়ের ভিডিওগুলো নেক্সট টাইম থেকে দেখে নেবেন। আমরা ফেসবুকে আর সাউন্ড টেস্টিংয়ের অংশটুকু আপনাদেরকে দেখাবো না, আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে এসে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এখন অ্যাম্প্লিফায়ারটা অন করছি আপনাদেরকে, এটা নয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই দেখাচ্ছি। অ্যাম্প্লিফায়ারটা চালু করলাম, দেখতে পাচ্ছেন ফ্যান থেকে যে একটা শব্দ আসে সেই শব্দটাই আসছে, পেয়ার্ড হয়ে গেছে আমাদের ব্লুটুথের সাথে। আমি এখন সাউন্ডগুলো সবগুলো কমিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কোনো ধরনের নয়েজ নাই। এখন বাড়ি দেখাচ্ছি সবগুলো একসাথে, কোনো ধরনের হামিং আছে কিনা অ্যাম্প্লিফায়ারটি থেকে। তো আমাদের অ্যাম্প্লিফায়ারটি থেকে সেরকম কোনো রকমের হামিং নাই, ব্লুটুথেরও যে একটা চিনচিন নয়েজ থাকে এই ব্লুটুথটা থেকে সেরকম কোনো নয়েজ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। এটা হচ্ছে বেজের ফ্রিকোয়েন্সি এবং এটা হচ্ছে বেজের মেন ভলিউম। তো আপনাদের সাবুফার স্পিকার অনুযায়ী বেজের ফ্রিকোয়েন্সি দেবেন, যদি আপনাদের স্পিকারে বেশি লো থাকে বা বেশি লো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে কম বেশি করতে পারবেন। তো বন্ধুরা, আমি শর্ট সার্কিট প্রোডাকশনে টেস্ট করে দেখাবো গান বাজতে বাজতে, তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমি আপনাদের সর্বপ্রথমে এটার সাউন্ডটা দেখাই। এই ক্যাবিনেটের এই জায়গাতে ভুল আছে, এখানে টেবিল না, এটা টেবিল আর এটা বেড। এখন এই বক্সটা বাজছে, এখন আমি এটা বন্ধ করে দিয়ে বেস দিচ্ছি শুধু, দেখুন। উপরে অ্যাম্প্লিফায়ারটা নড়ছে, এছাড়াও আমার উপরে টিন আছে যার ফলে ডিস্টরশন শুনতে পাচ্ছেন আপনারা। গানটা পজ করলাম, আমি এখন আপনাদের শর্ট সার্কিট প্রোডাকশনটা টেস্ট করে দেখাবো। তাই অ্যাম্প্লিফায়ারটি ঘুরিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা আমাদের অ্যাম্প্লিফায়ারটি প্রোটেক্ট মোডে চলে গেছে, আমি আপনাদের দেখাই। তো দেখুন স্পিকার প্রোটেকশনের লাল বাতি জ্বলছে। তো এখন যদি আমরা অ্যাম্প্লিফায়ারটি আবার বন্ধ করে চালু করি সেক্ষেত্রে প্রোটেকশনটা ছেড়ে দিবে, আমি আপনাদের দেখাচ্ছি আবার। ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে এবং প্রোডাকশন ছেড়ে দিয়েছে। এখন আমি আপনাদের আবার গান প্লে করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আবার প্রোটেকশন, অ্যাম্প্লিফায়ার আউটপুট দুইটা কখনো ভুল করে শর্ট হয়ে গেলে এভাবে অ্যাম্প্লিফায়ারটি প্রোডাকশন মোডে চলে যাবে। দেখুন সামনে মিউজিক প্লে হচ্ছে ব্লুটুথ থেকে, কিন্তু আমাদের বক্সে কোনো সাউন্ড নাই। তো অ্যাম্প্লিফায়ার যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এভাবে অ্যাম্প্লিফায়ারটি প্রোডাক্ট মোডে চলে যাবে। সো বন্ধুরা, আশা করি আপনাদের সাউন্ড টেস্টটি ভালো লেগেছে এবং এই অ্যাম্প্লিফায়ারের পারফরমেন্স আপনারা বুঝতে পেরেছেন। যদি স্টুডিও বানালে এর থেকেও সুন্দর পারফরমেন্স পাওয়া যেত। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।